আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এখন আস্তে আস্তে কোটা আন্দোলনকারীদের উপর হামলা এবং কোটা সংস্কারের পক্ষে ছাত্রদের যে দাবি তার সপক্ষে বিবৃতি দিতে শুরু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যে হামলাকারীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে এবং তারা বলছে তারা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল খুবই একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক তারা বিবৃতি দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার রাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজের এক পোস্টে বিবৃতি দিয়ে এই নিন্দা জানানো হয় বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্য ক্যাম্পাসগুলোতে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলায় তীব্র নিন্দা জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিতে বলা হয় হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে আসলে হামলায় আহত শিক্ষার্থীর সংখ্যা তো তিন থেকে চারশো ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে আমরা অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার বর্ণনাটি অ্যামনেস্টি যে ধরনের সহিংসতার নথিভুক্ত করেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেখানে বেসামরিক পোশাকে থাকা ব্যক্তিরা হাতুড়ি লাঠি ও অস্ত্র দেখিয়ে বিক্ষোভে বাধা দেয় এবং বিক্ষোভকারীদের মারধর করে পোস্টে আরও লেখা হয় বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদেরও আরও ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে এদিকে ওটা বিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একই সঙ্গে দেশটি চলমান বিষয়টি পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই বলছেন তার মানে কি এই ধরনের ঘটনা যে ঘটনাটা ইতিমধ্যে ঘটেছে এখানে আওয়ামী লীগ ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে তো এটা নিন্দা জানাচ্ছে এবং এটি একেবারেই রাজনীতি করণ যেটা বলা হয় সেটি হয়ে গেছে আজকে ওবায়দুল কাদেরের বক্তব্য পরিষ্কার মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার উত্তর দিয়েছেন তিনিও এই ছাত্রদেরকে রক্ষায় সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এবং কালকে কোটা আন্দোলনের পক্ষ থেকে যে আমি নাহিদ ইসলামকে দেখলাম তারাও জনগণের সহায়তা চেয়েছে ফলে পরিস্থিতি বিস্ফোরণ মুখ এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না এবং আজকে সারা দেশের সকাল থেকে যে চিত্র সেই চিত্র কিন্তু তারই প্রতিফলন বিভিন্ন একেবারে সায়েন্স ল্যাব থেকে শুরু করে মিরপুর তারপরে বাড্ডা মেরুল বিশ্ব রোড সমস্ত জায়গায় কিন্তু যে যেখান থেকে যেভাবে পারছে শিক্ষার্থীরা কিন্তু দলে দলে নামছে ফলে পরিস্থিতি খুবই মুখ এটি বলার অপেক্ষা রাখে না আর এটি সমাধানের খুব সহজ রাস্তা ছিল সেই রাস্তাটি বাদ দিয়ে সরকার কেন এত সংকট এত সমস্যাকে উপেক্ষা করে ঠিক কোটা সংস্কার নিয়ে সেই যারা নিষ্পত্তি করেছিল এই সংকটটি তারাই আবার এটি সামনে নিয়ে আসলো সামনে আদালতকে সামনে রেখে এটা বোধগম্য না এর পেছনে কি কারণ থাকতে পারে সেটি না কিন্তু এই ঘটনাটি যে আন্তর্জাতিক সম্প্রদায়েরও এখন দৃষ্টিতে চলে আসলো এটাই এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখা যাক সামনে কি হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ